রোড সাইড খাবার হিসেবে ফুচকার কোনো বিকল্প নেই। যারা রোডে বানিয়ে বিক্রি করে তারা যেরকম ইনকাম করে, আর সাথে সাথে ফুচকা যারা হোলসেল মার্কেটিংটা করে তারাও খুব ভালো ইনকাম করে নেয়। এটা খুবই সহজ সাধ্য একটি ব্যবসা, একটা মাত্র মেশিন দিয়ে এই ব্যবসাটি শুরু করা যায়। এই ব্যবসাটি করতে পুঁজি কম লাগলেও এর বেনিফিট কিন্তু কম নয়, মানে এই ব্যবসাটি থেকে মোটা টাকা আয় করা সম্ভব। রেসিপিটা ঠিকঠাক মতো তৈরি করে ময়দাটা এক সাইডে দিয়ে দিলেই এক সাইড থেকে অটোমেটিকভাবে ফুচকাটা বেরোতে থাকবে, আর এটা হোলসেল রেটে বিক্রি করে বা যারা রোড সাইডে ফুচকা বিক্রি করে তাদের কাছে বিক্রি করে কিন্তু ভালো টাকা ইনকাম করা সম্ভব। আর এই ফুচকা তৈরির রেসিপিটা খুবই সহজ সাধ্য, চারটে জিনিস লাগে মাত্র, 50% সুজি, 50% ময়দা, হিসাব মতো খাওয়া সোডা ও লবণ দিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। তৈরি হয়ে যাওয়ার পরে মেশিনের ভেতর দিলেই ফুচকাটা তৈরি, একদিনে কয়েক হাজার পিস ফুচকা তৈরি করা যায় একটা মাত্র ছোট মেশিন দিয়ে। আর এই ফুচকাটা দুইভাবে বিক্রি করা যায়, এক তো শুকানো ফুচকা, মানে এগুলো এখনো ভাজা হয়নি, ভাজার আগেই শুধুমাত্র মেশিন দিয়ে তৈরি করার পরই একটু শুকিয়ে প্যাকেট করে বাজারে দেখতে পাচ্ছে এখানে বিভিন্ন রেটে অনলাইনে বিক্রি হচ্ছে। শুধুমাত্র অনলাইনে নয়, অফলাইনেও এরকমভাবে বিক্রি হয়ে থাকে যার দাম অনেক বেশি। 100 গ্রাম ফুচকা বানাতে খরচা হয় মোটামুটি 5-6 টাকা, কিন্তু সেটাই বাজারের ডিমান্ডের সাথে বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখাবো, এখানে 250 গ্রাম বিক্রি হচ্ছে 165 টাকা, এখানে দেখতে পাচ্ছেন 260 টাকায় বিক্রি হচ্ছে 400 গ্রাম। বুঝতে পারছেন যেখানে মাত্র 5 টাকা খরচে হয় 100 গ্রাম কাঁচা ফুচকা বানাতে, সেখানে বিক্রি হচ্ছে 70-80 টাকায় 100 গ্রাম। তো এই ব্যবসাটিতে প্রচুর পরিমাণে লাভ আছে। তো আপনি যদি চান এইভাবে বিক্রি করতে তো এইভাবে বিক্রি করতে পারেন, আর যদি চান যারা ফুচকা বিক্রি করে বা যে ফাস্টফুডের যে দোকানগুলো আছে যেখানে ফুচকা পাওয়া যায়, তো আপনি যদি এইভাবে ফুচকা বানিয়ে বিক্রি করতে চান তাহলে রোড সাইডে যে দোকানগুলো দেখা যায় তাদের সাথে যোগাযোগ করে বা ফাস্টফুডে যে দোকানগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ফুচকা প্রথমে অর্ডার নিয়ে সেই হিসেবে বানিয়ে তাদের সাপ্লাই দিতে পারেন। তো দুইভাবেই বিক্রি করা যায়। তো দুটোভাবেই যদি আপনি বিক্রি করা শুরু করেন তাহলে আমার মনে হয় যতটা প্রোডাকশন আপনি করতে পারবেন ততটাই আপনি খুব সহজে বিক্রি করতে পারবেন। এখন দেখে নিন যে কী কী রেটে আপনি মেশিনগুলো পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রেটের মেশিন আছে, 32,000 টাকা, 42,000 টাকা, এখানে 75,000 টাকার, এখানে 40,000 টাকা, 42,000 টাকার, এখানে 48,000 টাকা। তো এরকম বিভিন্ন কোয়ালিটির মেশিন কিন্তু আপনি পেয়ে যাবেন। এরকম মেশিনও পাবেন যেটা মাত্র 20,000 টাকা দিয়ে আপনি পাবেন। তো মোটামুটিভাবে ভালো করে যদি ব্যবসাটা শুরু করতে হয় তাহলে 40-45,000 টাকার মেশিন দিয়েই ব্যবসাটি শুরু করা ভালো। তো মেশিনটা আমাদের কাছ থেকে নেওয়ার কোনো দরকারই নেই, আপনি অফলাইনেও পেয়ে যাবেন, মানে হোলসেল মার্কেট থেকেই কিনতে পারেন যে কোনো মেশিন। আপনি যদি চান ফ্লিপকার্ট, অ্যামাজন, ইন্ডিয়া মার্ট বা বাংলাদেশ থেকে যদি নিতে চান তাহলে আলি এক্সপ্রেস, alibaba.com, bdshop.com বা daraz.com যে কোনো জায়গা থেকে নিতে পারেন। তো ফ্রেন্ড, এই ব্যবসাটি কিন্তু সুন্দর একটি ব্যবসা, আর এই 12 মাসকালই এর ডিমান্ডটা খুব বেশি থাকে। তো আপনি যদি কম টাকার ভিতরে ভালো কোনো ব্যবসা করতে চান তাহলে ফুচকা তৈরির ব্যবসাটা করতে পারেন। তো ফ্রেন্ড, আরও যদি কিছু জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।